বন্ধুরা, কাজ করার জন্য সব মানুষই এতটাই ব্যস্ত যে নিজের প্রতি খেয়াল রাখতে ভুলে যায়। শুধু অফিস এবং ঘরের কাজ করতে করতে দিন চলে যায়। তাই কিছু লোক রিল্যাক্স ফিল করার জন্য স্পা ম্যাসাজ নিয়ে থাকে। যখন মানুষ ক্লান্ত অনুভব করে, তখন বডি ম্যাসাজ করার জন্য কোনো স্পা চলে যায়। এই পর্যন্ত আপনি সবজি, তেল এবং ক্রিম দিয়ে ম্যাসাজের কথা শুনে থাকবেন। কিন্তু বন্ধুরা, এমনও জায়গা আছে যেখানে এমন ম্যাসাজ করা হয়ে থাকে যা পৃথিবীর সব থেকে বিপজ্জনক ম্যাসাজ বলে মনে করা হয়। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। এই ম্যাসাজের জন্য 2000 বছর থেকে পুরনো পদ্ধতি অবলম্বন করা হয়। বন্ধুরা, এই ম্যাসাজটি করে থাকে মাংস কাটে এমন দুটি ধারালো ছুরি দিয়ে। প্রথমে ছুরি দুটোতে জীবাণুনাশক কেমিক্যাল দ্বারা পরিষ্কার করা হয়, যাতে করে ছুরে যারা কোনো ইনফেকশন না ছড়ায়, এবং পরবর্তীতে লোকটির পুরো শরীরে আঘাত করা হয়। এই ম্যাসাজটি করার জন্য অনেক পার্লার আছে। এই ম্যাসাজটির মাধ্যমে ডিপ্রেশন কেটে যায় এবং স্বস্তির অনুভূতি আসে। স্নেক ম্যাসাজ। বন্ধুরা, এই ম্যাসাজ ইউরোপের কিছু দেশ যেমন ফ্রান্স এবং জার্মানির বহুল জনপ্রিয়। এই ম্যাসাজটিতে সাপের মাধ্যমে ম্যাসাজ করা হয়। এখানে কাস্টমারকে শোয়ানো হয় এবং বিষহেনা সাপ তাদের উপরে ছেড়ে দেওয়া হয়। এই সাপ যখন নড়াচড়া করে, তখন শরীরের হরমোনগুলো সক্রিয় হয় এবং অক্সিটোসিন মুক্ত হয়, যার ফলে ডিপ্রেশন কেটে যায়। কিন্তু সাধারণ মানুষ সাপকে ভয় পেয়ে এমনিতেই ডিপ্রেশনে চলে যাবে। তো বন্ধুরা, আপনি কি এই ম্যাসাজ নিতে পছন্দ করবেন? তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শিং ম্যাসাজ। বন্ধুরা, আপনি কি কখনো শিং ম্যাসাজের কথা শুনেছেন? ম্যাসাজটিতে আপনার শরীরের কয়েক ধরনের পশুর শিং লাগানো হয়। এর মাধ্যমে আপনার কোষের কোষ রন্ধ্রগুলো খুলে যায়। আপনার শরীরে কোনো রকম চর্ম রোগ থাকলে সেটাও ঠিক হয়ে যায়, আপনার রক্তচক্র ঠিক হয়ে যায়। বন্ধুরা, এটি সব থেকে সহজলভ্য এবং লাভজনক ম্যাসাজ। বালি ম্যাসাজ। বন্ধুরা, আপনিও যদি ছোট সময়ে সমুদ্র সৈকতে ভ্রমণে যান, তাহলে আপনিও হয়তোবা একবার নিজেকে বালি দিয়ে ঢেকে থাকবেন। কিন্তু বন্ধুরা, আপনি কি ভেবে থাকবেন যে আপনি যেটাকে খেলা ভেবেছিলেন, সেটা পৃথিবীর এক কোণায় থেরাপি হিসেবে কাজ করে? এই থেরাপিটিকে হট সেন্ট ম্যাসাজ বা সামার ম্যাসাজ বলা হয়। বলা হয় এই থেরাপি কিমস্তকে অনেক জনপ্রিয়। এই থেরাপিটি ডিপ্রেশন কাটাতে খুবই কার্যকরী এবং ডিপ্রেশন খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। থেরাপির সময় বালি খুব গরম হয়ে থাকে। বালি গরম না হলে থেরাপিটি কার্যকর হয় না। ফায়ার ফুট ম্যাসাজ। বন্ধুরা, এটি হলো ফায়ার ফুট ম্যাসাজ, যেখানে ম্যাসাজকারী লোক নিজের পায়ে বিশেষ ধরনের তেল মাখে এবং ওই পা আয়রন প্লেটে রেখে গরম করে। তারপর গরম পা দিয়ে লোকদের ম্যাসাজ করে, যার মাধ্যমে শরীরের গরম অনুভূতি হয় এবং তার সাথে আপনার শরীরের ব্যথা দূর করে এবং আপনাকে টেনশন থেকে বের হতে সাহায্য করে। হাতি ম্যাসাজ। বন্ধুরা, এই ম্যাসাজটির শুরু থাইল্যান্ডে হয়েছিল। থাইল্যান্ড অন্য সব ম্যাসাজের জন্য বিখ্যাত। আর বন্ধুরা, হাতি ম্যাসাজ একটি অন্য ধরনের ম্যাসাজ। এই ম্যাসাজ মানুষ করে না, বরং হাতি করে থাকে। আপনাকে মাটিতে শুইয়ে দেওয়া হয় এবং হাতি ছেড়ে দেওয়া হয়, তারপর হাতি আপনার ম্যাসাজ করে। বন্ধুরা, এই ম্যাসাজটির মাধ্যমে আপনি মজা তো পাবেনই, তার উপর ডিপ্রেশন কেটে যাবে। তো বন্ধুরা, উপরের ম্যাসাজগুলোর মধ্যে কোন ম্যাসাজটি আপনার কাছে অদ্ভুত লেগেছে তা আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে অল অপশনে ক্লিক করুন।